দারুণ হয়েছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে তো মাঝে মধ্যে বিরিয়ানি বানানো হয়েই থাকে, আর এই বিরিয়ানি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আজকে আমি বিরিয়ানি বানাবো, তবে একটু অন্যরকমভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি, চালটাকে এখন ধুয়ে নেব। এই চালটা বার দুয়েক ধুয়ে নিয়েছি, এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবারে এই হাঁড়ির চাপার উপর আমি কিছু মশলা দিয়ে দেব। শুকনো লঙ্কা একটা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ, তেজপাতা দিয়ে দেবো একটা, লবণ দিয়ে দেবো এক চামচ। মশলাগুলো আমি চাপার উপরে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মশলাগুলো হালকা করে গরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। জল এখন টকবক করে ফুটছে, এই সময় আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব চাল। জল যখন এরকম করে ফুটবে তখনই কিন্তু এই চালগুলো দেব। জল এরকম ভালোভাবে ফোটার পর আমি চালগুলো দিলাম, এতে করে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর চালগুলো ভেঙেও যাবে না। এখন এই চালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় 70% পর্যন্ত। ভাতটা ওদিকে হতে হতে এদিকে 500 গ্রাম চিকেন নিয়েছি, মাঝারি সাইজে পিস করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, টক দই দিয়ে দেবো প্রায় 3 চামচ মতো। এবার দিয়ে দেবো আদা বাটা, হাফ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো। আর দেবো রসুন বাটা, লেবুর রস, সর্ষের তেল দেবো খুব সামান্য। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। ভাতটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এই দেখুন ভাতগুলো কত সুন্দর গোটা গোটা আছে দেখেছেন, একটু শক্ত আছে। এই অবস্থায় এই ভাতটাকে নামিয়ে নেব, স্ট্রেনারের উপর ঢেলে দেব। এবারে এই স্ট্রেনারের উপরেই এটাকে একটু ছড়িয়ে দেব, এতে করে ভাতগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে এসেছে, এবার পেঁয়াজগুলো ভেজে নেব। এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই তেলেই সবজি ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই সবগুলো একসাথে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব, সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু নরমও হয়ে গেছে। এবার এই সবজিগুলো তুলে নেব। লবণ, হলুদ, মেখে রাখা চিংড়ি মাছ ভেজে নেব। প্রথমেই বলেছি আজকে বিরিয়ানি একদম অন্যরকম ভাবে বানাবো, তার জন্যই কিন্তু চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা বাদামি রং ধরে গেছে, এবার তুলে নেব। এবার এই চিকেনটাকে রেডি করে নেব, তেলের মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দেব। এবার এই চিকেনের পিসগুলোকে একটু ভেজে নেব। চিকেনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন বাটা হাফ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আদা বাটাও হাফ রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন,
বড় সাইজের একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে দেবো, ধনে গুঁড়ো একটা চামচ, জিরে গুঁড়ো দেবো একটা চামচ, লঙ্কা গুঁড়ো দেবো একটা চামচ। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে, এই সময় এই ম্যারিনেট করে রাখা জলটা আমি দিয়ে দেবো। জলটা একটু বেশি হয়েছিল তার জন্য এই জলটা দিয়ে দিলাম এখন। এবার খুব ভালো করে মাংস এবং মশলা কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। একটু গ্রেভি হবে তার জন্য জলটা দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটিয়ে নেব। মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন একটু গ্রেভি গ্রেভি আছে, এই সময় এটাকে নামিয়ে নেব। বিরিয়ানি বানানোর জন্য এখানে কিছু কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো এখন সেঁকে নেব। আর এরকম করে কলা পাতা সেঁকে নিলে কলা পাতাটা যখন মুড়বো তখন কিন্তু আর ফেটে যাবে না। একটা বড় কলা পাতা আমি নিয়েছি, এটা বাইরের কভারটা দেবো, আর এই যে পিছন দিকে যে মোটা শীটটা থাকে সেই শীটটা কিন্তু অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা সরার ওপর রেখে দেবো, তাহলে মুড়তে সুবিধা হবে। এবার এর উপরে দেবো একটা ছোট সাইজের কলা পাতা। এই কলা পাতার মধ্যে আমি ফিলিংটা দেব। এবার এই ভাত আমি দিয়ে দেব। মধ্যখানটা একটু ফাঁকা করে নেব। এবার এই মধ্যখানে ফাঁকা জায়গাটার মধ্যে চিকেন দিয়ে দেব। আবারও আমি উপরে ভাত দিয়ে দেব। কিছু সবজি আমি উপর থেকে ছড়িয়ে দেব, চিংড়ি মাছ দিয়ে দেব, বেরেস্তা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ঘি। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন, তবে কি জানেন তো ঘি দিলে না খুব সুন্দর একটা টেস্ট হয়। এই গ্রেভি এবার উপরে দিয়ে দেব খুব সামান্য। একটা ফিলিং আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে চারধার থেকে মুড়ে নেব। এই দেখুন পটলির মতো তৈরি হয়ে গেছে, এবার এই মুখের কাজটা বেঁধে নেব। আর বাঁধার জন্য আমি এখানে কলা গাছের ছোঁ নিয়ে নিয়েছি, বেশ শক্ত হয় এটা, এটা দিয়েই বেঁধে নেব। একটু টাইট করে বাঁধবো। এই দেখুন একটা পটলি আমার তৈরি হয়ে গেছে, আর এটা পুরোটাই তৈরি হবে এই কলা পাতার মধ্যে। ভীষণ সুন্দর টেস্ট হয় খেতে, আর জানেনই তো কলা পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আছে যেটা রান্নায় খুব ভালো লাগে। এরকম পটলি আমি তৈরি করে নেব আরও বেশ কয়েকটা। আমি এখানে যে পরিমাণ উপকরণগুলো নিয়েছিলাম তাতে আমার তিনটে পটলি তৈরি হয়েছে, বেশ বড় বড় সাইজের পটলি হয়েছে। কিন্তু এখন পালা হচ্ছে এগুলোকে ভাপিয়ে নেওয়ার, তার জন্য প্রথমেই কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এবার একটা ফুটো থালা নিয়েছি, ফুটো থালাটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে নেব। জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এই দেখুন ভাপ উঠছে একটু একটু। এবার আমি এই পটলিগুলো এই ফুটো থালার মধ্যে বসিয়ে নেব।
এবার এই পটলিগুলোকে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। বিরিয়ানিটা হতে হতে আমাদের অভিজিৎ চলে এসেছে, আর এদিকে কিন্তু বেশ জোর বৃষ্টিও হয়ে গেল। এদিকে আমার 15 মিনিট ভাপানো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে তুলে নেব। এবার পটলির বাঁধনটা খুলে নেব। কেমন লাগছে? ভালো লাগছে। সবকিছুই আছে, বাইরে থেকে দেখতে ভালো লাগছে। দেখতে একটু ছড়িয়ে দিই আমি। দারুণ হয়েছে হচ্ছে। মাগুরে এগুলো হচ্ছে জামা। বিরিয়ানিটা সুন্দর হয়েছে খেতে? হ্যাঁ, সবই ভালো লাগছে। কেন? দারুণ হয়েছে। বাড়িতে যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছা হয়, আপনারাও কিন্তু এভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত টেস্ট হয় খেতে। আর ওই যে বললাম কলা পাতার একটা সুন্দর ফ্লেভার এই রান্নার মধ্যে থেকে যায়, সেটাও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।